লোহাগাড়াত ফাহারতিলা ও ফসলি জমি হাঁটিয়ে নেয় জনবসতির ডাকতি স্থলের রমরমা ইটভাটার ব্যবসা। অভিযোগ আছে প্রশাসনের ম্যানেজ করিয়ে নেই এ ব্যবসা করা হয়। স্থানীয় লোক প্রতিবাদে গত 21 জুন চরম্বা ইউনিয়নত শাহালম কোম্পানির অজ্ঞ ইটভাটা বন্দর লাই এক মাসের সময় দিল উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু আসলাম। জিয়ানোর নিউজ অগুজিল সি প্লাস টিভি। যে ইটভাটাকে বন্দর নির্দেশ দিল উপজেলা নির্বাহী কর্মকর্তা, এখন তারই অফিস কর্মচারী মোহাম্মদ আমানোরে দেখা যায় ওই ইটভাটার মালিকর ভাই মোহাম্মদ শামসুদ্দিন নগদ কিছু টিয়া লেনদেন করতে। কি হারণে এই টিয়ার লেনদেন ইয়েন অনুসন্ধানালয় সি প্লাস টিভি জাইন তুসাইলে আমান টিয়া লেনদেনের বিষয় গো অস্বীকার করিয়ে নেন জানাইল দি। নাই আর সত্য লেনদেন আছে প্লাস তো আছে গেওয়া ওই শালমে যে ব্রিক ফিল আই নিউজ হ্যাঁ এ দেবল তুই টিয়া পয়সা লইরে কি হনো ব্রিক ফিল হাত চলে পেলা আবার হনো কি টিয়া কি নাকি এ বিষয়ে তাই বাজিন না জানি আর শালমন আলো যাবো কো নাই শালমর ভাই গোসম সোয়াসে দেই বেতল দেই বলে তো কথাবার্তা হইও না ভাই আই বিষয়ে হনো মত হনো মত কথাবার্তা না হই টিয়া পয়সা নলো তুই একইভাবে টিয়া দ্বীপের বিষয়গো অস্বীকার করছি শামসু। ভিডিও ফুটেজের লগে তার হনি হঠাৎ নাই হনো মিল কি হারণে ইটভাটার মালিকুর বাইয়ের লগে এটিআর লেনদেন ইয়েন জানিবার লাই সিপ্লাসর লোহাগাড়ার প্রতিনিধি যোগাযোগ উজ্জিল উপজেলা নির্বাহী কর্মকর্তার লগে। তিনিও এ ব্যাপারে হনো হতা হইতে রাজি নয়। এরপর সিপ্লাসর হেড অফিস উত্তুন এই কর্মকর্তার লগে মোবাইলে যোগাযোগ করা হইলে তার হতাও নিয়ে নেয় আরা রীতিমতো অবাক। আপনি কি পিয়ানো লোহাগাড়া বলছিলেন? জি বলছিলাম। ভাই আমার নাম আলমগীর অপু, আমি সি প্লাস টিভির এডিটর ইন চিফ। আমার একজন প্রতিনিধি মনে হয় আপনার কাছে আপনার সাথে কথা বলেছিল, এরশাদ। এখন আপনি বলেন তো আপনার টিভিটা কি মানে ইয়ে ন্যাশনালাইজ? আমার ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড টিভি বলতে কি আপনি মানে আমাদের যে ওই পাবলিকেশন আইন 2006 ওইটার মধ্যে কি আপনার রেজিস্টার্ড? রেজিস্ট্রেশন এখন অনলাইনে কোনো কারো কাছে নেই। অনলাইন অনলাইনে এটার মধ্যে কি আমরা কি কোনো স্পিড দিতে পারি? আপনি কেন দিতে পারবেন না? কেন আমরা যদি এখন পাবলিক কমেন্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের উদ্যোগন কর্তৃপক্ষের পারমিশন লাগবে। আচ্ছা, এখন না জেনে হুটকর একটা কমেন্ট করে আমি বিপদে পড়ব। এখন বিষয়টা হচ্ছে আমাদের আমাদের পেজটাতে যদি কখনো একটু দেখেন, আমাদের চিটং এর সব মন্ত্রী তো এখানে কথা বলছে, কথা বলে। এখন আমাকে বলতে শুনে চিটং এর মন্ত্রী বলতে পারে, কিন্তু আমি তো সরকারের আমরা ডিসি বলেন, আমরা ডিসি আমাদের চালাক করে জেনে জানতে পারলে যদি প্রয়োজন হয় আমি করব। হ্যাঁ, উপজেলা নির্বাহী কর্মকর্তা যে হইল তিনি রেজিস্ট্রেশন ছাড়া কোনো অনলাইন টিভিরে বক্তব্য দিত না, কিন্তু এর কিছুদিন আগেই এই ইটভাটা বন্দর বিষয়গুলো এনে তিনি সি প্লাস এর লগে হতা হইল। এই ভিডিও গো অনরা সাইলন। ইতিপূর্বে আমি যোগদান করার সাথে সাথেই জনমানুষের অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি নিজে ঘটনাস্থলে যে উপস্থিত হয়েছি, ঘটনাস্থলে সরজন্যে যে দেখে আমি কিছু এক্সকাভেটরকে জব্দ করেছি এবং তাদেরকে সম্পূর্ণরূপে নিষেধ করেছি যে অদ্রস্থানে কোনো রকমের ইটভাটা তারা করতে পারবে না।
তৈলে কি এই টিয়া লেনদেনের বিষয়গো এড়াই যাবেল্লাই তার এসব হতা। ইয়ান স্যারও এবার আরাত জানিবের বিষয়গান তার গাত কিল্লাই লাগি ইয়ান আরাতে জানা নাই। আর আরা এই ভিডিওর ব্যাপারে স্থানীয় এমপি আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদবির লগে হতা হইলাম। তিনি ব্যবস্থা লেবের হতা হয়ে না সিপ্লাসুরে জানাইল দিই আয় এখন ভিডিও চিত্র জিয়ান দেখলাম লোহাগড় উপজেলা একজনে টিয়া লেনদেন করে এই মানে উপজেলার সম্পর্ক ব্রিক ফিল সম্পর্ক এলে টিয়া লেনদেন করার দাদা হাজার তাহলে ইয়ান দুর্নীতির দুঃখে লাগে সাজাবাজিনার লাগে। তো এই ধরনের দুর্নীতি সাজাবাজি অনিয়ম ইন লোহাগড় উপজেলার থাকছে তো লোহাগড় উপজেলার মধ্যে অনিয়ম দুর্নীতি এই ধরনের অনেকে গড়লে এটার বিরুদ্ধে আমি আইন অ্যাকশন লই এবং আইনের আওতার মধ্যে তারা লইছি। নিউজ ডেস্ক সি প্লাস টিভি।